مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير. السلام عليكم বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার টেক্স ডিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। আমাদের থামলাইন দেখেই আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আমাদের ভিডিওর টপিকস কি হবে আজকে। আসলে আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু অবিশ্বাস হলেও সত্য, 64 জিবি রম দিয়ে এই প্রথম, আসলে এই প্রথম, আমি এর আগে কখনোই দেখিনি এত কম দামে এত ভালো ফিচারের কোনো কোম্পানি বাংলাদেশের জন্য ফোন লঞ্চ করে না এখন পর্যন্ত। কে আছেন যারা ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট খুবই কম, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তারা আসলে দেখতে থাকুন এই ফোনটিতে কি কি ফিচার দিয়েছে আমাদের পণ্য ওয়ালটন কোম্পানি। তো যাই হোক, আজকের ফোনের বিষয়ে হচ্ছে, আজকে আগেই বলে রেখেছি যে 3 জিবি র্যাম 64 জিবি রম দিয়ে তৈরি করেছে এই ফোনটি। ফোনটির মডেল হলো ওয়ালটন প্রিমিও HM5। যাই হোক, কাজের কথায় আসি, যে ফোনটির কথা বলেছি প্রিমো HM5, এই ফোনটির আপাতত 2টি কালার পাওয়া যায়, পার্পেল এবং ব্ল্যাক। যাই হোক, ফোনটিতে যে যে ফিচার রয়েছে টেক ডিক্সের সাথেই থাকুন। ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করেছে 2G, 3G, 4G বোল্ট, এখানে ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ, জিপিএস, এজিপিএস, USB B20। এই সেটটিতে ওয়েট 182 গ্রাম, যাই হোক ওয়েট একটু বেশি, কিন্তু যাই হোক 5000 mAh ব্যাটারি দিয়েছে, যেহেতু সেহেতু ওয়েট তো এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে, অন্যথায় তো এত বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয় না। যাই হোক, আমরা ডিসপ্লেতে চলে যাই। এখানে ডিসপ্লে সাইজ আছে 6.1 ইঞ্চি। ও ওয়াও, বিশাল ডিসপ্লে, রেজলিউশনও কিন্তু HD, HD 1560x720 পিক্সেল, তার মানে HD ডিসপ্লে। যাই হোক, এই সেটটিতে যে ক্যামেরা ইউজ করেছে, এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করেছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ব্যাটারি, এখানে ব্যাটারি ব্যাটারি তো আগেই বলে দিয়েছি আমি, যেহেতু 5000 না, এটা হচ্ছে আপনার 4900, মানে রাউন্ড ফিগারে 5000 বলা যায়। নন রিমুভেবল ব্যাটারি, এটি লিথিয়াম পলিমার। ফাস্ট চার্জিং, এখানে 10 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, সাথে মানে আপনার দ্রুত চার্জ করতে চাইলে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, অনেক অনেক পাওয়ার সম্পূর্ণ একটি চার্জিং চার্জার। পারফরমেন্স অপারেটিং সিস্টেম, এখানে অপারেটিং সিস্টেম হিসেবে যেটি ইউজ করেছে এটা মেইন কথা, কিন্তু অনেক এখানে Android 10 ইউজ করেছে, Android 10। এখানে চিপসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তো এখানে যে চিপসেট ইউজ করেছে সেটা হচ্ছে MediaTek হ্যালো A20, এখানে প্রসেসর 12 NM, প্রসেসর কোয়াড কোর, এখানে একটা কোয়াড কোর প্রসেসর ইউজ করছে 1.8 GHz-এর, কোটেক্স এ 53, ভালো ভালো প্রসেসর এটা, যদিও এই ফোনের জন্য অনেক ভালো প্রসেসর দিয়েছে। GPU মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, পাওয়ার BRG8300, পাওয়ার BRG8300। এখানে HD কার্ড স্লট আপ টু 256 জিবি, ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক, পিছনে ফিঙ্গারপ্রিন্ট, সামনে না। ফেজ আনলক একটা ফিচার আছে, ফেজ আনলক ফিচার মানে অন্যান্য যে সেন্সরগুলো থাকে ফোনে, এগুলোর মধ্যে যেগুলো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ACCELOMETER, 3D প্রক্সিমিটি, এটা অবশ্যই আগেই বলেছি ম্যানুফ্যাকচার বাই ওয়ালটন, এটি বাংলাদেশি কোম্পানি। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক বড় করব না, আপনাদের ধৈর্য হারা করতে চাই না। যেমন এই সেটটা আমাদের অফার করেছে 8000 টাকায় দিবি, কিন্তু এটির প্রাইস দেওয়া আছে 8599 টাকা, তাদের ওয়েবসাইট যেটা সেখানে দেওয়া আছে।
তো আর আর যে সেটটি 4 64 মানে 4 জিবি র্যাম আর 64 জিবি রম, এই সেটটির প্রাইস হচ্ছে 9,499। এটি আমাদের সাথে কমিটমেন্ট হয়েছে 9,000 টাকায় তারা দিবে আমাদের। তো আপনারা এই প্রাইজের মধ্যে সিট কিনতে চাইলে অবশ্যই আমি সাজেস্ট করব ওয়ালটনের HM5 সেটটি, অনেক ভালো হবে আপনাদের জন্য। আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই শুভকামনায় সবাই ভালো থাকবেন, এবং COVID-19 মহামারী করোনা ভাইরাসের সবাই সতর্কতা অবলম্বন করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।